জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় এলাকায় দুর্ঘটনায় আহত দুই পুলিশকর্মী। জানা গিয়েছে এদিন পুলিশ লাইন থেকে গাড়ি নিয়ে পোস্ট অফিস মোড়ের দিকে আসছিলেন এক পুলিশ কনস্টেবল। সেই সময় উল্টো দিক থেকে বাইকে করে পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশ লাইনে কর্তব্যরত এক সাব ইন্সপেক্টর। এদিকে লকডাউনের জেরে এদিন চৌমাথার মোড়ে সিগন্যাল না থাকায় ধাক্কা লাগে দুটো গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী সাব ইন্সপেক্টর। অন্যদিকে গাড়িতে থাকা পুলিশ কনস্টেবলও আহত হন, তবে তার আঘাত সামান্য। গুরুতর জখম সাব ইন্সপেক্টরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। স্বাধীনতা থেকে শুরু হলো স্বদেশী অভিযান, গ্রামে গ্রামে বিদ্যুৎ এল উজ্জ্বল হিন্দুস্তান, মঙ্গল পর্যন্ত পৌঁছে গেল স্বদেশী মঙ্গল যান। তাহলে কেন হবে না হিন্দুস্তানি নিজেদের সব জিনিস আমরা বদলাবো, তবেই তো বদলাবে হিন্দুস্তান। সূর্য আত্মনির্ভর ভারতের প্রতীক।